ধন্যবাদ সত্যের সভাপতি সিপিএম চৌধুরী মহোদয়কে। এ পর্যায়ে আমরা আমাদের আজকের মঙ্গলপতির পর্যালোচনা শুরু করতে যাচ্ছি। সম্মানিত শ্রোতে, আমাদের আজকের মঙ্গলপতি প্রজ্বলিত হচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়ের মাধ্যমে। মাতৃমণ্ডলীকে করো সবাইকে করো তাহলে এবং মাতৃমণ্ডলী পুরুত্বের জন্য বিনীত অনুরোধ জানাবো। সম্মানিত শ্রোতে, সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সকলকে জানাই শিউলি সুরভিত শারদীয় শুভেচ্ছা। আমাদের দেশে এখন হর হামেশাই, কারণে অকারণে, জেনে না জেনে, যে কোনো খবর সত্য মিথ্যা যাচাই না করেই ছড়িয়ে দিই, যার কারণে ঘটছে বহু অপ্রীতিকর ঘটনা, হানাহানি, মারামারি। আসুন সবাই মিলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই, গুজবে কান না দিই, গুজবকে না বলি। আমাদের আজকের পরিবেশনা রক্তাক্ত শারদ। বাচ্চাগুলো দেশ ছাড়তে পারত। এতে উল্টো পাল্টা বলে গুজব রটিয়ে দিতে পারে। মানুষ সুযোগে মানুষকে বিপদে ফেলে, সব সুযোগে মানুষের দাসে মরার উদ্দেশ্যে। বুঝেও চাচা না বুঝেও চাচা? হ্যাঁ মা, মনে থাকবে আমার। আমি এ ধরনের প্রশ্ন কখনোই করব না। শুনেছেন ভাই সাহেব, বিবিসিতে দেখাচ্ছে আমাদের দেশের ঘটনাগুলি নিয়ে খুব আলোচনা করছে। আমি তো সিএনএন দেখবেন হানাহানি বন্ধ হবে।
যাক, এতদিন পর আবার সবার সাথে প্রাণ খুলে কথা বলতে পারবো। সবকিছুই গুজব ছিল, এটা প্রমাণিত হয়েছে। বন্ধু, এইসব একশনের লোক নিজের স্বার্থ উদ্ধারের জন্য করে থাকে, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। চল সবাই মিলে বুঝে রেখে যাও।